36 wow फर्स्ट पार्टी गाड़ी wow মাই চ্যানেল। তো আজকে আমরা আবার চলে এসেছি ড্রিমস বাইকে, যেখানে তো সবাইকে আগে সবার ফার্স্টে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। কেন আমি ফার্স্টে এই এই নিউ ইয়ারে কোনো এখনও ভিডিও ছাড়তে পারিনি, ছেড়েছিলাম সেটা আগের শ্যুট করা। তো ফার্স্ট ভিডিও, এটা নিউ ইয়ারে একদম ফার্স্ট ভিডিও বলতে পারো আমার। তো হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার প্লিজ কমেন্টে জানাও। অ্যান্ড আজকে আমরা কী কালেকশন দেখাবো, সবার আগে বলি আমাদের অনলাইনে ফ্রেন্ডসের ফোন কিন্তু আসা কম হয়ে গেছে, অনেক কমে গেছে। সবাই প্লিজ, কম কেন হয়ে গেছে জানি না, বাট আমি চাই যেন সবাই ফোন করে, নিক না নিক পরের কথা, যেন অ্যাটলিস্ট ফোনটা করে। অবভিয়াসলি ফোনটা করে, অবভিয়াসলি দাদাই দাদাকে ফোন করো। অ্যান্ড গাড়ি কালেকশনগুলো দেখো ইয়ার, এত সুন্দর সুন্দর কালেকশন আনছি আমরা, তো প্লিজ তাদের গাড়ি কালেকশনগুলো দেখো। তো আজকে আমরা ফার্স্ট কী দিয়ে স্টার্ট করবো, স্কুটি দিয়ে স্টার্ট করা যায়, সবসময় তো বাইক দিয়ে স্টার্ট করি। আজকে ফার্স্ট স্কুটি, সেম কালার স্কুটি দেখো, আগের দুটো ভিডিওতে এরকম সেম কালার স্কুটি দেখতে পেয়েছি, সেম ক্লাসিক টপ মডেল, এটা এটাও আবার ক্লাসিক টপ মডেলই আছে। তো এটা 2019 লাস্টের গাড়ি, এর দাম 50,000। হ্যাঁ, আগের ভিডিওতে 50, 51, 52 করে বিক্রি করেছি, এটার দাম 50,000। ওকে, নেক্সট আছে টিভিএস জেড, তো 110, এটাও BH4 গাড়ি, এটা 2017 গাড়ি, এর দাম হচ্ছে 35,000। অনলি 35,000 BH4। ওকে, তারপর আবার একটা স্কুটিতে চলে আসলাম, এটা 2019 গাড়ি, হন্ডা ডিও, এর দাম হচ্ছে 49,000। ওকে, এরপর আমরা আসছি হন্ডা অ্যাভিয়েটার, হন্ডা অ্যাভিয়েটার 2017 গাড়ি, BS3 লাস্ট মডেল, 2017 গাড়ি, এর দাম পড়ছে মাত্র 40,000। হ্যাঁ, আসছি পালসার 200 RS, 2017 গাড়ি, এটাও BS3 লাস্ট মডেল, লাস্ট মডেল পাঁচ পার্টির গাড়ি, এটার দাম রেখেছি 70,000। অনলি ফর 70,000, তারপর একটা আগেও যেটা দেখিয়েছিলাম, KTM RC, এটা আগের একটা ভিডিওতে ছিল এই গাড়িটা। হ্যাঁ, তো সেটাই আছে, আগের ভিডিওতে দাম রেখেছিলাম 31, এই ভিডিওতে দাম আছে 120, 10,000 ডিসকাউন্ট। তারপর চলে আসলাম আর একটা V1 R15, 2011 গাড়ি, 2011 গাড়ি আছে, 2011 দাম মাত্র 36, ওয়াও, ফার্স্ট পার্টির গাড়ি। তারপর আবার একটা চলে আসলাম আমরা হন্ডা 2016 গাড়ি, হন্ডা সিভিআর 150cc গাড়ি, এর দাম রেখেছি মাত্র 45,000। ওকে, তারপর আমরা একটা চলে আসলাম ইয়ামা আরজেড 150cc, 2015 গাড়ি, এর দাম আছে 25,000। ওকে, তারপর আমরা একটা চলে আসি ডিসকভার 150, ফার্স্ট অনার ক্যাশের গাড়ি, 2014 গাড়ি, প্রাইস রেখেছি মাত্র 25,000 অনলি। ওকে, তারপর আমরা একটা আছে অ্যাপাচি 160, 2010 গাড়ি, ফার্স্ট অনার ক্যাশের গাড়ি, এটির দাম রেখেছি, দেখো গাড়ি একদম শোরুম পিস আছে, পুরনো হলে কী হবে, শোরুম পিস, দাম রেখেছি 27,000 অনলি 27। তারপর আমরা চলে আসলাম রয়্যাল এনফিল্ড BH4 গাড়ি, ফার্স্ট পার্টির গাড়ি, একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে, এটার দাম রেখেছি মাত্র 1,22,000। ওকে, আবার মোটামুটি ফেমাস গাড়ি আর এক্স হান্ড্রেড পেপার আছে, বাট ফেল আছে, দাম মাত্র 10,000, গাড়ি রকেটের মতন টানবে, ওয়াও, আর এক্স যে টানটা দরকার সে টানটা আছে, 1985 সালের আর এক্স হান্ড্রেড, পেপার ফেল আছে, বাট পেপার আছে, 10,000 দাম। তারপর একটা ডিসকভার 100 আছে, 100cc ডিসকভার, 2015 গাড়ি, দাম 27,000, মাত্র 27,000, ফার্স্ট ওনারের গাড়ি, ক্যাশ টাকার গাড়ি। তারপর একটা দেখি দিই স্কুটি আমরা, এটা হন্ডা ডিও স্কুটি, BS6, 2021 গাড়ি, এর দাম আছে
65,000 তো আজকে কালেকশনটা সবাই দেখেই নিলে, আজকে কালেকশনে প্রচুর গাড়ি দেখালাম। তো বেশি স্টক বলবো না, বাট যে কটা স্টক আছে সবকটাই ভালো গাড়ি, একদম মানে গুড কন্ডিশন, একদম বলা যায় কন্ডিশন নিয়ে কথা, কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না। ফাইন্যান্স অ্যাভেলেবল, ফাইন্যান্স অ্যাভেলেবল, যা 35-40% ডিসকাউন্ট, ডাউন পেমেন্ট ফাইন্যান্স হয়ে যাবে, ফাইন্যান্স অ্যাভেলেবল হচ্ছে। গাড়ি কোনো রকম ফল্ট হলে 2-3-4-5 দিনের মধ্যে আমি গাড়ি রিটার্ন নিয়ে নেবো, পয়সা পুরোটাই ব্যাক করে দেবো। এটা কিন্তু অন্য কোনো শোরুমে কিন্তু করে না, আর দাম যা বলেছি বলেছি এর, তো দাম যা বলেছি অনলাইনে, এরপরেও কাস্টমার আসলে কাস্টমার জন্য 500,000 যেটা আমি কমাতে পারবো সেটাও কমিয়ে দেবো, এরপরেও এরপরেও যেটা পারবো কমিয়ে দেবো। কোনো গাড়ি যদি 500 কমানোর হয় 500 কমাবো, কোনো গাড়ি যদি 2,000 কমানোর হয় 2,000 কমিয়ে দেবো, বলতে হবে না। আর নতুন ইয়ারের জন্য আমাদের কিছু একটা ডিসকাউন্ট, যা দাম বললাম তার থেকেও 1,500 করে ডিসকাউন্ট করে দেবো প্রত্যেকটা গাড়িতে। এটা নিউ ইয়ারের ডিসকাউন্ট হয়ে গেল, নিউ ইয়ারের ডিসকাউন্ট যেটা বলে দিল, কারণ এখন কারণ অ্যাকচুয়ালি অনলাইনে যেটা বলে দেওয়া তারপর থেকে কোনো ডিসকাউন্ট হয় না, এটা অনলি ফর নিউ ইয়ারের জন্য বললাম। যা দাম বলি তার থেকে 500,000 পারলে আরও বেশি, যদি 2,000 ডিসকাউন্ট করা যায় তো করে দেবো, করে দেবে সব গাড়ির ক্ষেত্রে নয়। তো দেখেই নিলে আজকে কালেকশনটা, তাড়াতাড়ি যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো, অ্যান্ড ভিডিওটা ফুল ওয়াচ করো। আমি চাই ফ্রেন্ডরা আসুক দেখুক নিউ কালেকশন, এত ঠান্ডার মধ্যে কষ্টের মধ্যে নিউ কালেকশন করে রেখেছি অনলি ফর ফ্রেন্ডের জন্য দেখার জন্য, নেবেন না নেবেন সেটা পরের কথা, কিন্তু ফ্রেন্ড আমি চাই ফ্রেন্ডরা একবার এসে কালেকশনটা এটলিস্ট দেখুক, তাহলে আমি স্যাটিসফাই কি আমি তুলেছি কালেকশন দেখে গেছি, অবভিয়াসলি এটাই আমি চাই আর কি।